আজ আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি শুকুর মল্লিক মসজিদ। শুকুর মল্লিক মসজিদ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের হাসিলবাগ গ্রামে অবস্থিত। এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি স্থানীয়দের মধ্যে হাসিলবাগ মসজিদ নামেও পরিচিত। এটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নে অবস্থিত। এক তথ্যে জানা যায়, 1986 সালে প্রত্নতত্ত্বের সন্ধানে বারোবাজারে খনন কাজের সময় মাটির নিচে চাপা পড়ে থাকা এই শুকুর মল্লিক মসজিদটি আবিষ্কৃত হয়। অত্র এলাকার কৃষি জমি থেকে প্রায় 3 ফুট উচ্চতায় আনুমানিক 12x10 মিটার পরিমাপের মৌচাকৃতির ঢিবির উপর মসজিদটি নির্মিত। মসজিদটির পূর্ব দিকে প্রবেশপথ রয়েছে। মসজিদটির দেওয়ালের পুরুত্ব প্রায় 1.2 মিটার ও অর্ধাবৃত্তাকার আকৃতির। একটি মেহরাব রয়েছে এই মসজিদে। এই মেহরাবটি মসজিদের কিবলা দেওয়ালে। মসজিদটি দেখে বোঝা যায় এটি একটি ঐতিহাসিক মসজিদ। আপনারা ভিডিওতে শুকুর মল্লিক মসজিদ দেখছেন, যেটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের হাসিলবাগ গ্রামে অবস্থিত। বর্গাকৃতির এক গম্বুজ বিশিষ্ট শুকুর মল্লিক মসজিদ দেখতে অনেকটা ঢাকার বিনোদ বিবির মসজিদের মতো। মসজিদের মূল মেহরাবের উভয় পাশে একটি করে বন্ধ মেহরাব রয়েছে। মেহরাবগুলিতে পোড়ামাটির অপরূপ নকশা অঙ্কিত রয়েছে। ঝিনাইদহ জেলা শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরত্বে অবস্থিত বারোবাজার বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। ইতিহাস থেকে জানা যায়, প্রায় 700 বছরের প্রাচীন 10 বর্গমাইল পরিধির বারোবাজার নগরী 12টি পৃথক বাজারের জন্য তৎকালীন সময়ে বেশ প্রসিদ্ধি ছিল। বারোবাজার নগরীর গ্রামগুলো হল পিরোজপুর, খোশালপুর, সাদেকপুর, বাদুরগাছা, সাতগাছিয়া, দৌলতপুর, মুরাদগড়, এনায়েতপুর, মোল্লাডাঙ্গা, রহমতপুর এবং বাদেডিহি। 1993 সালে বারোবাজার রেললাইন সংলগ্ন 3 বর্গমিটার এলাকা জায়গা জুড়ে খনন করে প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদ, সমাধিক্ষেত্র, কবরস্থান, বন্দর এবং লৌকিক ভবন মিলিয়ে প্রায় 15টি ভিন্ন ভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পায়। প্রাপ্ত নিদর্শনগুলির মধ্যে আছে সাতগাছিয়া মসজিদ, নামাজগাম কবরস্থান, ঘোপের ঢিপি কবরস্থান। জোর বাংলা মসজিদ, গলাকাটা মসজিদ, জাহাজ ঘাটা, মনোহর মসজিদ, কুরার মসজিদ, দমদম প্রত্নস্থান, শুকুর মল্লিক মসজিদ, পীরপুকুর মসজিদ, পাঠাগার মসজিদ, বাদে ডিহি কবরস্থান, খড়ের দিঘি কবরস্থান ও নুনগোলা মসজিদ। আর সাংস্কৃতিক বস্তুর মধ্যে আছে উৎকীর্ণ লিপি, অলঙ্কৃত ইট, মৃৎপাত্র, পোড়ামাটির ফলক, গুটিকা, মৃত গাছের ভাঙা টুকরো ইত্যাদি। এসব নিদর্শনের পাশে বিরাট আকারের দিঘির অবস্থান বিশেষভাবে চোখে পড়ার মতো। আর এখানকার মসজিদগুলোর সাথে বাগেরহাট জেলার বেশ কিছু মসজিদের অনেক
মিল দেখা যায়। উদ্ধারকৃত নিদর্শনের এলাকাকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ শহর মোহাম্মদাবাদ নামকরণ করে প্রত্নতত্ত্ব বিভাগের মতে প্রাপ্ত নিদর্শনগুলো পঞ্চদশ শতাব্দীর, তবে জোর বাংলা মসজিদ থেকে পাওয়া শিলালিপিতে হিজুরি 800 সনের উল্লেখ দেখে নিদর্শনগুলো 700 বছরের প্রাচীন বলে মনে করা হয়। ভারবাজারে যা যা দেখবেন তার মধ্যে রয়েছে জোর বাংলা মসজিদ, গোরার মসজিদ, শুকুর মল্লী মসজিদ। জোর বাংলা মসজিদ নিয়ে প্রচলিত আছে মসজিদের কাছে একজোড়া কুঁড়েঘর থাকার কারণে মসজিদটির এমন নামকরণ করা হয়েছে। সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহের শাসনামলে নির্মিত এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের পূর্ব দিকে তিনটি সুচালো খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে আর মসজিদের চার কোণায় আছে কারুকাজ খচিত চারটি টাওয়ার। এখানে রয়েছে অনেকগুলি মসজিদ। রাজধানী ঢাকার গাবতলী হতে সরাসরি কালীগঞ্জগামী বাস পাওয়া যায়। রয়্যাল এক্সপ্রেস, পূর্বাশা, শ্যামলী, হানিফ এন্টারপ্রাইজ, জিআর সৌদিয়া, সোনারতরী, চুয়াডাঙ্গা, ডিলাক্স, মামুন এন্টারপ্রাইজ এবং এসবি পরিবহনের এসি নন এসি বাসে এই রুটে চলাচল করে। এসি নন এসি বাসের জনপ্রতি টিকিটের মূল্য 450 থেকে 1000 টাকা। কালীগঞ্জ থেকে বারোবাজারের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। কালীগঞ্জ হতে ইজি বাইক বা সিএনজি করে বারোবাজার যাওয়া যায়। যশোর জেলা শহর থেকে বারোবাজার 16 কিলোমিটার দূরে অবস্থিত, তাই ঢাকা থেকে বাস, ট্রেন কিংবা বিমানে চড়ে যশোর এসে সহজেই বারোবাজার যেতে পারবেন। থাকার জন্য ঝিনাইদ হয়ে বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। এদের মধ্যে হোটেল ড্রিম ইন্টারন্যাশনাল এসি নন এসি রুমে এক রাত থাকতে 700 থেকে 1500 টাকা খরচ করতে হবে, আর হোটেল কুটুমে থাকতে হলে গুনতে হবে 500 থেকে 800 টাকা। আর যশোর থাকতে চাইলে যোগাযোগ করতে পারে হোটেল সিটি প্লাজা ইন্টারন্যাশনাল, হোটেল হাসান ইন্টারন্যাশনাল, হোটেল সামস ইন্টারন্যাশনাল, জাবির ইন্টারন্যাশনাল হোটেল, আর এস ইন্টারন্যাশনাল। এই হোটেলগুলির তথ্য আপনি ওয়েবসাইটে পেতে পারেন। ঝিনাইদহ শহরে আহার, ফুড, সাফারি, সুইট, ঘরোয়া ইত্যাদি রেস্টুরেন্ট প্রয়োজনীয় খাবারের পাশাপাশি ঘোষের মিষ্টি, পায়রা চত্বরের ছানা ও ছানার জিলাপি খেয়ে দেখতে পারেন। যদি শহরে রাত্রিযাপন করতেন তবে এখানকার বিখ্যাত জামতলার মিষ্টি, খেজুর গুড়ের প্যারা সন্দেশ ও ভিজা পিঠা খেয়ে দেখতে পারেন। এছাড়া চার থাম্বার মোড়ের জানি কাবাব থেকে কাবাব, ফ্রাই চাপ বা লুচি। ধর্মতলার মালাইচা এবং চুকনগরের বিখ্যাত চুইঝাল খাবারের স্বাদ থেকে নিজেকে বঞ্চিত করা মোটেও ঠিক হবে না। আগামী দিনে আপনাদের সুন্দর কোথাও প্রত্নতাত্ত্বিক স্থানে নিয়ে যাব এই প্রত্যাশা আমি শেষ করছি। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ, মানুষের মধ্যে ভ্রমণের আগ্রহ তৈরির জন্য এবং বাংলাদেশের আনাচে কানাচে সরিয়ে থাকা সৌন্দর্য সবার মাঝে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমাদের এই সুন্দর চেষ্টায় আপনি আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা আমি শেষ করছি। থ্যাংক ইউ।